হাই হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে যখন কথা দিয়েছি তোমাদেরকে যে 8টার সময় লাইভ হব, কথা রেখেছি, চলে এসেছি লাইভে, কিন্তু আজকের যে লাইভে আসাটা সেটা কিন্তু আমার কোনো মুভির বা কোনো শো এর প্রমোশনের জন্য আমি আসিনি। খুবই একটা ইম্পর্টেন্ট কজ নিয়ে আমি আছি লাইভে এখন, আর আমার সাথে আছে আমার ভীষণই প্রিয় একজন বন্ধু, ফালাক। ফালাক আছে, তো আমি চাইবো ফালাক তুমি চলে এসো, আমরা দুজন মিলেই তোমাদের সাথে কিছু শেয়ার করতে চাই। তো ফালাক এসে গেছে। ফালাক কেমন হ্যালো আছো? শ্রাবন্তী, কেমন আছো? এই তো লকডাউনে চলছে, তোমার আরে কেমন চলছে লকডাউন? সত্যি তাই, একদমই লকডাউনে বাড়িতেই থাকছি, যতটা পারছি বাড়িতেই থাকছি, আর কি করবো, অনেকদিন আমাদের দেখা হচ্ছে না, তো এই একটা মাধ্যম হলো একদম যেখান থেকে আমরা দুজন দুজনের সাথে একটু কথা বলতে পারছি, প্লাস আমাদের সাথে অনেক 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 ভালোবাসার মানুষজন আছে, তাদের সাথেও আমরা আজকে একটু সময় কাটাবো। তো বলো ফালাক, কেন আমরা আজকে এখানে এসেছি লাইভে? এক্স্যাক্টলি যেভাবে শ্রাবন্তী বলেছে, আজকে কিন্তু আমরা একটা বিশেষ কারণে লাইভে এসেছি। আমরা সবাই জানি আমরা একটা ভীষণ কঠিন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, ফাইটিং অ্যাগেনস্ট COVID-19, ফাইটিং অ্যাগেনস্ট করোনা। তো আমরা সবাই, শ্রাবন্তী, আমরা সবাই একসাথে এসেছি যাতে আমরা সোসাইটিকে কিছুও হেল্প করতে পারি। তো একদমই তাই, শ্রাবন্তী এবং নিজে একটা এনজিওর সাথে যুক্ত আছে, আমি একটা এনজিওর সাথে যুক্ত আছি। তো শ্রাবন্তী, আই উড রিকোয়েস্ট তুমি আগে তোমারটা বলো। হ্যাঁ আমি এটাই বলবো, আমরা হেল্পেজ ইন্ডিয়ার সাথে যুক্ত আছি, যারা একটা খুব ভালো ইনিশিয়েটিভ নিচ্ছে, তাদের সাথে আমরাও আছি। আর এটা আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের এই এই ইনিশিয়েটিভের মধ্যে থাকা উচিত, কারণ আমরা তো অনেকেই সবাই মোটামুটি আছি, ভালো থাকছি, খাচ্ছি দাচ্ছি, বাট অনেকেই আছে আমাদের এই কি বলবো আশেপাশে অনেকেই আছে যারা খেতে পারছে না ঠিক করে, রাইট, ওষুধ পাচ্ছে না। তো হ্যাঁ, বিশেষ করে যাদের ক্যারেক্ট, নাম আমি নিতে চাইছি, যেটা আমাদের সব থেকে বড় ইম্পর্টেন্ট, যাদের নাম না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের বয়স্ক মানুষ যারা আছেন, তারা হয়তো বাজার করতে যেতে পারছেন না, একদম তারা হয়তো মেডিসিন কিনতে পারছেন না। তো এই হেল্পেজ যে আমাদের যে অর্গানাইজেশনটা আছে, তাদের থ্রু দিয়ে কিন্তু আমরা হেল্প করার চেষ্টা করছি। সেখানে আমরা চাইছি যে তোমরাও যারা আছো, যারা আজকে আমাদেরকে লাইভে দেখছো, প্লিজ তোমরা ডোনেট করো, একটা তোমাদের কিছু অ্যামাউন্ট একটা সংসার কিন্তু বেঁচে যাবে, তাই তো পলক? একদম একদম। প্লিজ এটা ভেবো না, অল্প পয়সা, 500, 1000, 200, 20,000, যত যে যা পারো যে প্লিজ যেমন ডোনেট পারে। করো। এটা ভাববেন না, হ্যাঁ প্লিজ এটা ভাববেন না যে এটা আমার এইটুকু কন্ট্রিবিউশন কি ডিফারেন্স হবে, অনেক বড় ডিফারেন্স হবে, অনেক বড় একটা ডিফারেন্স ইন চেঞ্জ হবে। প্লিজ এটা ভাববেন না, প্লিজ কন্ট্রিবিউট করো। আমি যে এনজিওর সাথে যুক্ত আছি তার নাম হলো গুঞ্জ। গুঞ্জ ইজ এন এনজিও উইচ ইজ ওয়ার্কিং ফর আমাদের ভিলেজেস এ যারা আছে, গ্রামে যারা গরিবরা আছে তাদের জন্য কাজ করছে। আমরা জানি এই লকডাউনের সময় অনেকেরা এখন বেরোতে পারছে না, এবং এখন অনেকেরা আছে যারা ডেলি ওয়েজ আর্নার্স, যাদের এখন কোনো রোজগার নেই, কোনো ইনকাম নেই, তারা অ্যাকচুয়ালি কোনো রেশন পাচ্ছে না, কোনো মেডিকেশন পাচ্ছে না। তো গুঞ্জ ওদের কাছে মেডিকেশন, বেসিক নেসেসিটিস, রেশন এই সমস্ত পৌঁছে দিচ্ছে। তা আমি রিকোয়েস্ট করবো সমস্ত সব ভিউয়ার্সদের জন্য যে প্লিজ আপনারা কন্ট্রিবিউট করুন, ডোনেট করুন। আমাদের এই ফুল স্ক্রিনের আপনারা দেখতে পাবেন বড় করলে যে একটা ডোনেটের বাটন আছে ডান দিকে, প্লিজ ওই বাটনে গিয়ে সিলেক্ট করে ডোনেটটা করুন। অ্যান্ড ইউ ক্যান ইউজ ইয়ার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, হোয়াট এভার। আমরা সবাই অনলাইন শপিং করি, সবাই জানি কিভাবে এই প্রসেসটা হয়। প্লিজ প্লিজ এই হ্যাঁ জিনিসটা দেখো, আমি আপনারা এটাই প্লিজ বলবো ইউজ ফালাক, করুন। অ্যান্ড যে নিজেদের জন্য তো হ্যাঁ শপিং আমরা সবসময় করে থাকি, অনেক কিছু আমরা এক্স্যাক্টলি কিনছি, সবকিছু নিজেদেরকে, হ্যাঁ মানে ল্যাভিশলি বাচ্ছি, কিন্তু কিছু মানুষ আছে যারা সত্যি হ্যাঁ এসব পাচ্ছে না, তারা খাবারও জুটছে না, একদম তাদের তাই, তারা গিয়ে ইনকাম করতে পারছে না, যেটা ফালাক একদম এক্ষুনি তুমি বললে। তো তাদের বেরোতেই জন্য পারছে না বাড়ি একটু থেকে। মানে এক্স্যাক্টলি বেরোতেই পারছে না, তাদের জন্য একটা ছোট্ট কন্ট্রিবিউশন কিন্তু তাদের একটা পুরো সংসার চলে যাবে, এটাই আমি বলছি। আর এটা খুবই মানে যেটা খুব ইজি প্রসেস, ফোনটাকে সোজা রাখবে, একদম এইভাবে সোজা রাখবে, এখানে দেখবে যে একটা একদম, ডোনেট, হ্যাঁ একটা ডোনেট বাটন আছে, হ্যাঁ সেখানে একটা জাস্ট একটা ডোনেটের ক্লিক বক্স করো, আছে, হ্যাঁ একটা বক্স আছে যেখানে ডোনেট লেখা আছে, জাস্ট ক্লিক করো, ক্লিক করে যেটা ফলক বললো, তোমাদের ক্রেডিট কার্ড বা তোমাদের ডেবিট কার্ড, যে কোনো ডেবিট কার্ড দিয়ে কার্ড, তোমরা হোয়াট পেমেন্ট এভার, করো, হ্যাঁ
হোয়াট এভার, যেভাবে পারো করো। আর এটা কিন্তু আমি একটা কথা বলছি, এটা ফলাকও নিচ্ছে না, আমিও নিচ্ছে না, ফেসবুকও নিচ্ছে না, এটা কিন্তু পুরোপুরি অ্যাবসলিউটলি, আমাদের এই এনজিওতে যাচ্ছে, সেই এনজিও দ্বারাই কিন্তু এই বয়স্ক মানুষ এবং যারা যারা গরিব মানুষ আছে তাদের কাছে কিন্তু অ্যামাউন্টটা পৌঁছে যাবে, তাই তো? এক্স্যাক্টলি। এবং আপনারা এই রিসিপ্টটা ডিরেক্টলি ওদের কাছ থেকেই পাবে, এই ট্রানজাকশন রিসিপ্টটা। তো ইটস কমপ্লিটলি ক্লিয়ার, এখানে আমাদের কোনো কমিশনই, কোনো ফেসবুকে কমিশনই কিছুই নেই, ইটস গোয়িং ডাইরেক্টলি, আপনাদের হেল্প ইজ রিচিং ডিরেক্টলি টু দি এনজিও। তো অ্যাবসলিউটলি, একদমই যেটা তাই, কারণ শালিনী আমরাও বললো তাই করেছি। একদমই তাই, মানে একদম। ফলাক, আমি আমার আমার যারা ফ্যামিলির যারা যারা আছে, যাদেরকে চিনি খুব কাছের যারা, তারাও কিন্তু ডোনেট করছে। যতটা চেষ্টা করছি যে যেভাবে হোক একটু পাশে দাঁড়াতে চাই, যাতে মানুষজন একটু শান্তিভাবে থাকতে চায়, কারণ আমাদেরকে লড়াই করতেই হবে এই COVID-19-এর সাথে। তো বিশেষ করে বয়স্ক আর মানুষরা, আমাদের বাড়িতেও একসাথেই বাবা মা লড়তে আছে, হবে, একদমই। একদম। দেখো আমরা হয়তো আমরা গ্র্যান্ড বাবা প্যারেন্টস মাদের আছে অনেকে দেখতে পাচ্ছি, বাড়িতে, অনেকেই আছে, গ্র্যান্ড প্যারেন্টস আছে, আর ইভেন এরকমও আছে যে যারা ছেলে মেয়েরা বাইরে থাকছে তারা হয়তো আসতে পারছে না, তারা একা বাড়িতে আছে, একদম বাড়িতে একদম, ছেলে মেয়ে থাকলেও তারা ইয়েস। ইনকাম করে না, তাদেরকে সংসার চালাতে হয় হ্যাঁ, সেই বয়স্ক মানুষজনকে। তারা হয়তো কিছু গিয়ে কোনো কোনো জায়গায় কাজ করে, কিন্তু এখন সেটা পাচ্ছে না, কারণ লকডাউন চলছে, কেউ বেরোতে পারছে না। তো সেই জন্যই এই প্রচেষ্টা আমরা করছি। একদম তাই। তো আপনাদের হেল্পটা ডেফিনেটলি ওদের কাছে পৌঁছবে, এটা গ্যারেন্টিড। প্লিজ প্লিজ কাম ফরওয়ার্ড, সবাইকে রিকোয়েস্ট করবো। আমি চাইবো যে আমি এই মেসেজটা আরেকবার করে হিন্দিতে বলে দিই, আমাদের অনেক ভিউয়ার্সরা আছে যারা হুম নন বেঙ্গলি। সো আই উড রিকোয়েস্ট কি আপ লোক সব কই, জো জো ইয়ে লাইফ দেখ রে হুম হ্যায়, জো জো শ্রাবন্তী কো ফলো করতে হ্যায়, মুঝে ফলো করতে হ্যায় হামারে হ্যাঁ লিয়ে, প্লিজ হামারে দো এনজিওস পে ডেফিনেটলি কন্ট্রিবিউট করিয়ে। ये कंट्रीब्यूशन डायरेक्टली उन एनजीओ को जा रहा है, उन लोगों को पहुंच रहा है, इसमें हमारा कोई कट नहीं है, ना फेसबुक का इन्वॉल्वमेंट है, इट्स गोइंग डायरेक्टली टू देम, एंड यू विल डायरेक्टली गेट अ रिसीट फ्रॉम देम। एंड जेटा आगेओ बोललो दैट इट इज श्रावंतीज एनजीओ इज डूइंग फॉर द ओल्ड एज पीपल, फॉर ग्रैंड पेरेंट्स, एंड माई एनजीओ इज वर्किंग फॉर people in the villages, in the remote areas, those who are daily wage earners. So we are trying our best. We are also contributing from our side, but aap log ke একদমই তাই। help ke bina hum log nahi kar payenge. Aap log hamesha hum log ko help kare hai, is baar bhi help kariye. একদমই তাই, আমরা বারবার বলছি, কারণ সত্যি বলছি, পাশে থাকতে চাই সবার। সব সময় তো ফিজিক্যালি যেতে পারছি না, কারণ সোশ্যাল ডিস্টেন্সটা ভীষণ ইম্পর্টেন্ট। তো সেটাই বলছি যে মানে প্লিজ পাশে থাকুন। আর এতক্ষণে জিত ডোনেট করেছে 500 টাকা, থ্যাংক ইউ জিত। হ্যাঁ, জিতের নাম আমি দেখতে পেলাম, থ্যাংক ইউ জি, এক্ষুনি জাস্ট দেখলাম জিত। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, অ্যাটলিস্ট কেউ তো ইনিশিয়েটিভ নিচ্ছে। আর জিতের মতো একদম, অবশ্যই অনেকেই যারা যারা দেখছো আমাদেরকে লাইভে, তারাও শুধু দেখো না, ডোনেটও করো। তো এটাই চাইবো যে যেভাবে ফিজিক্যালি যেতে পারছি না, না আমি যেতে পারছি, ফলাক যেতে পারছি, তো এই থ্রুতেই, একটা এনজিও এনজিওর থ্রুতেই কিন্তু আমরা পাশে দাঁড়াতে পারছি। তো বারবারই বলছি পাশে থাকো, মনে হবে যে একটা হয় না সেলফ স্যাটিসফ্যাকশন হবে, যে না যে আমার জন্য তো কেউ একটু খেতে পারছে, তাই না? তো সেটাই একদম, আমরা চেষ্টা এক্স্যাক্টলি করছি সবাই এক্স্যাক্টলি। মিলে। আমিও দেখতে পাচ্ছি এখানে অনেকেরা কন্ট্রিবিউট করেছে, আই ক্যান সি, আই ক্যান রিড অ্যাকচুয়ালি অ ফিউ নেমস। আকাঙ্ক্ষা আমিও তো মালবানি দেখতে দেখতে পেলাম, পাচ্ছি ডোনেট করেছে, থ্যাংক ইউ আকাঙ্ক্ষা। আমি বাহ, ফোনে কিন্তু তোমাদের সমস্ত দেখতে পাচ্ছি, নামগুলো চলে থ্যাংক ইউ এসছে। আকাঙ্ক্ষা, থ্যাংক ইউ সো অনিশনাথ মাচ, ডোনেট করেছে, শুধু দেখি। থ্যাংক ইউ পুনম মেহরা, থ্যাংক ইউ সো মাচ। অনেকেরা ইনভলভ হচ্ছে, অ্যান্ড ইট ইজ রিয়েলি রিয়েলি অ্যাপ্রিসিয়েটিং, থ্যাংক ইউ পিপল, থ্যাংক ইউ সো মাচ। আস্তে আস্তে আমরা এগোচ্ছি, সেটাই আমার ভালো লাগছে, যে অ্যাটলিস্ট সবাই হ্যাঁ, বুঝতে দেয়ার ইজ পারছে, সাম পাশে রে অফ দাঁড়াচ্ছে, হোপ, খুব ইয়েস একদম। এক্স্যাক্টলি, লেটস হোপ। আর এখানে আরো দেখছি, ওকে, নামগুলো দেখছি, খুঁজছি আর কি সবাই মিলে। এখানে অনেকেই লিখছে, হ্যাঁ, বাবা প্রচুর অনেকেই, নাম চলে অনেক এসেছে কিন্তু, অনেকের জয় মেসেজ এসেছে, বসাক, রাইট। অনেকের মেসেজ আসছে। সব ফ্যান্সরা হাই বলছে, হাই, থ্যাংক ইউ ফর জয়নিং দ্য হাই লাইভ, হাই 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 তো লটস বলছি অফ আমরা। লাভ ফ্রম আস, থ্যাংক ইউ। প্লিজ যারা যারা ওয়াচ করছো প্লিজ কন্ট্রিবিউট করো, অনেকেরা জয়েন করেছো,
হ্যাঁ, যে প্লিজ যেমন পারছো, মানে ডোনেট যার করো। যতটা ক্ষমতা আছে সেটাই ডোনেট করতে বলছি, যে প্রচুর বেশি কিছু করতে হবে সেটা না, যে যেমন পারছে প্লিজ তোমরা ডোনেট করো। অ্যাটলিস্ট বুঝতেই পারছো, একটা সংসার বাঁচবে, বয়স্ক মানুষরা বাঁচবেন, তারাও একটু শান্তিতে থাকতে পারবেন, তাদের টেনশন মুক্ত হবে। আমরা যদি পাশে না দাঁড়াই কারা দাঁড়াবে, তাই না? অ্যাবসলিউটলি, একদমই তাই। আর এই সময়টাই হলো যেখানে আমাদের ইটস ইম্পর্টেন্ট যে আমরা একে পর একের জন্য চিন্তা করি, হেল্প করার রাস্তা খুঁজি। অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট, অনেকেরা অনেক কিছু ডোনেট করছে সেটা আমি জানি, এবং আমি চাই যে আপনারা এখানেও ডোনেট করুন। অ্যান্ড রমজানের মাস চলছে, আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আমাদের মুসলিম ভাই বোনদের রিকোয়েস্ট করবো যে এই সময়টা প্লিজ দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, ফর দ্য হোল ওয়ার্ল্ড দোয়া করবেন, যাতে আমরা এই বিপদ থেকে বেরিয়ে আসি। অ্যান্ড আর এই একদম তাই। রমজান মাসে আমি রিকোয়েস্ট করবো আপনারা সবাই বাড়িতে থেকেই ইবাদতটা করবেন, ভিড় ভাড় জায়গায় যাবেন না, খুব দরকার না পড়লে বেরোবেন না, খুব বেশি বাজারে যাবেন না, যখন দরকার তখন একবারে গিয়ে সমস্ত মানে সবকিছু নিয়ে আসবেন, যতটুকু এরকম অনেক নেসেসারিজের জন্য, গাইডলাইন্স। নেসেসিটিজের জন্য। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, তো যতটুকু আমরা নিজেদের মধ্যে এই গাইডলাইন্স গুলো যদি ফলো করি, আমার মনে হয় আমরা খুব তাড়াতাড়ি এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারবো। একদমই, COVID-19 তাই এর না? অ্যাকচুয়াল ফাইট হচ্ছে আমাদের ঘরে থাকা, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, একদম এটাই কিন্তু একটা বিশাল বড় ফাইট। তাহলেই কিন্তু আমরা এই COVID-19 কে হারাতে পারবো, আর এইভাবে মানুষের পাশে দাঁড়িয়ে আমরা মানুষ জাতিকে বাঁচাতে পারবো, সেটা সব থেকে ইম্পর্টেন্ট। একদম এখানে একদম, অনেকেই অনেক কথা লিখছে, তোমরা অ্যাবসলিউটলি, শুধু একদম লাভ ইউ লাভ ইউ লাভ ইউ, সবাইকে লাভ ইউ বলছি, কিন্তু তোমরা প্লিজ কিছু কন্ট্রিবিউট করো, আমরাও করেছি। আর যারা যারা খুব মানে প্রিয় জন আছে তাদেরকেও বলেছি, সবাই করছে, সবাই ইনিশিয়েটিভ নিচ্ছে, তো তোমরাও প্লিজ। আমি জানি অনেকেই হয়তো মাধ্যম খুঁজে পাও না, হেল্প করতে চাইছো কিন্তু কার মাধ্যমে যাবে সেটা হয়তো খুঁজে পাচ্ছ না, অ্যাবসলিউটলি, এটাই কিন্তু আমাদের মাধ্যম, একটা গুঞ্জ আর একদম একটা কিন্তু আমাদের একদম, এটাই মাধ্যম, হেল্প এজ ইন্ডিয়া, তাই না? অ্যাবসলিউটলি। ফোনে ও দেখতে মাই পাচ্ছি গড, প্রচুর শ্রাবন্তী, লোক দের ইজ অনেকে লাভ কথা বলছে। লাভ লাভ লাভ। আচ্ছা শ্রাবন্তী ম্যাম, আই এম এ হিউজ ফ্যান, আমার তরফ থেকেও লাভ, তোমাকে অনেক অনেক লাভ, আমার তরফ থেকে এতগুলো তোমাদের লাভ দুজনকে তোমার খুব জন্য, মিস করছি। আমি তো ওয়েট করছি আরো, সবাই কোথায়, সবাই ডোনেট, সবাই শ্রাবন্তী আই লাভ ইউ লিখছে, ঠিক আছে ও আই লাভ ইউ, অনেক সবাইকে আই লাভ ইউ, তো তোমরা প্লিজ একটু কিছু কন্ট্রিবিউট করো, এই ভালোবাসাটা আরো বেশি বেড়ে যাবে তোমাদের ওপর, কারণ আমরা যে একদম, কজে প্লিজ এসেছি সেই প্লিজ, কজটা যদি একটু, একদমই তাই। মালবিকা বৌদি, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর কন্ট্রিবিউশন। আমি তো কি, আমি তো দেখতে পাচ্ছি না কি, আচ্ছা প্রচুর মেসেজ আসছে, প্রচুর লোকে প্রচুর প্রচুর। ইন্টারাক্ট করছে আমাদের সঙ্গে, প্লিজ আপনারা আমি সবাই যে এটাই বলবো, প্রসেসটা আরেকটা কথা শ্রাবন্তী বলবো ফোনে ফালাক, দেখালো, মানে রাইট, আরেকটা কথা বলবো ফালাক, সেটা যেটা হ্যাঁ হচ্ছে এখন হ্যাঁ, যদি বলো কেউ বলো, ডোনেট নাও করতে পারে, আমরা চাইবো এখনই ডোনেট করো, কিন্তু যদি এখন নাও করতে পারো, আমাদের মধ্যে আমাদের 2 উইকস আছে, তোমরা যখন যখন সময় পাবে তোমরা কিন্তু ডোনেট করতে পারো, আর এটা ভীষণই কারেক্ট, ইজি, একদম তাই কারেক্ট তো? ইনফরমেশন, অ্যাবসলিউটলি, 2 উইকস আছে, আপনারা ডোনেট করতে পারেন। প্লিজ লিঙ্কটা যেটা সে দেখালো, শ্রাবন্তী দেখালো, প্লিজ সেই লিঙ্কটা গিয়ে আপনারা ডোনেট করুন, ডোনেট বাটনে ক্লিক করে। প্লিজ প্রসেসটা খুবই সিম্পল, ইট উইল নট টেক মোর দ্যান 1 or 2 মিনিটস। ও মাই গড, সো মেনি মেসেজেস, থ্যাংক ইউ অ্যাগেন, থ্যাংক ইউ। অনেক মালবিকা বৌদি মেসেজেস হ্যাজ আসছে ডোনেটেড প্রচুর। 5,000, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তোমরা কিন্তু ইটস পারলে রিয়েলি গ্রেট 150 টু টাকা সি, 150 টাকা 200 টাকা যে যেমন একদম পারবে সেরকম একটু কন্ট্রিবিউট করো প্লিজ, এটাই আমি বলবো, কারণ বুঝতেই পারছো আমরা ওয়েট করছি তোমাদের জন্য, তোমাদের সাহায্য ছাড়া কিন্তু আমরা এগোতে পারবো না, আমরা সেই বয়স্ক মানুষ বা সেই গরিব মানুষদের পাশে এসে দাঁড়াতে পারবো না, তোমাদের সবার সাহায্য কিন্তু আমরা ভীষণ ভাবে চাই। একদম, আনশলতা বল একজন আছে, আনশলতা সে মুম্বাই থেকে আছে, সেও বোধহয় কন্ট্রিবিউট করেছে কিছু, থ্যাংক ইউ সো মাচ আনশ। হ্যাঁ, লোয়েস্ট অ্যামাউন্টটা আর হাইয়েস্ট অ্যামাউন্টটা কিছুই না, আপনারা
যত ইচ্ছে তত ডোনেট করতে পারেন। ইটস অ্যাকচুয়ালি 150 to 7.5 lakh, এর মধ্যে আপনারা যতটা পারবেন ডোনেট করতে পারেন অ্যাজ পার ইয়ার ক্যাপাসিটি। এটা আমি বলে দিচ্ছি, দ্যাটস নট আ ম্যান্ডেটরি যে আমাকে এতটা অ্যামাউন্টটাই করতে হবে। হ্যাঁ, ফ্রম রুপিজ ওয়ান ওরকম ফিফটি কিছু নেই। টু 7.5 lakhs এর মধ্যে আপনারা এনি অ্যামাউন্ট ডোনেট করতে পারেন। তো প্লিজ ডু নট হেজিটেট, অ্যান্ড ইটস নট দ্যাট আ লিটল অ্যামাউন্ট উইল নট মেক আ ডিফারেন্স। আমি আগেও বলেছি ইট উইল মেক আ হিউজ ডিফারেন্স, হিউজ ডিফারেন্স। তো প্লিজ। ওকে, আবার আরেকবার আমি বলে দিতে শ্রাবন্তী, চাই, আর আমি এই এখন যেন ফোনটা বিজি এরকম রিডিং সোজা, মেসেজেস। না আমি এটাই বলবো যে দ্যাটস ফোনটাকে অল দ্য আবার লাভ পিপল এরকম আর সোজা সেন্ডিং, করে, অ্যান্ড উই আর রিয়েলি হ্যাপি। ইয়েস, এইখানে এই ডোনেট দিস ইজ বাটনটা আছে, এই বক্সের মধ্যে ডোনেটটা লেখা আছে সেখানেই, আর এখানে লেখা আছে কিভাবে কন্ট্রিবিউট করবে, তাই তো? খুব ইজি, জাস্ট ডোনেট বাটনে ক্লিক করো, এই এই যে বাটন, দেখাচ্ছে, পলকও দেখাচ্ছে, এই বাটনটা আছে যেটা একদমই হোয়াইট এইখানকার বাটনটা বক্সের যেটা মধ্যে আছে, একটা ডোনেটের হোয়াইট বাটন বক্সের আছে। মধ্যে ডোনেট লেখা আছে একদম, সেখানে প্রেস করো, প্রেস করার পর লিংক লিংক চলে আসবে, সেখানে তোমাদের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড যেভাবে হোক তোমরা পেমেন্ট করে দিতে পারো, আর তোমাদের রিসিপ্ট কিন্তু তোমাদের ফেসবুক মেল আইডিতে চলে আসবে। একদম একজন বাংলাদেশ থেকে বলছে, শুভ, বাংলাদেশ থেকে ও কন্ট্রিবিউট করতে চাইছে, কিন্তু কিভাবে কন্ট্রিবিউট করবে সেটাই, ওই ডোনেট বাটনটা প্রেস করলেই তোমরা কিন্তু কন্ট্রিবিউট করতে পারবে, সে যেখান থেকে পারো সেখান থেকে কন্ট্রিবিউট হ্যাঁ করতে পারবে, মানে ক্রেডিট কার্ড ডিটেলস, তারপর ডেবিট কার্ড ডিটেলস যা আছে তো সেটা দিয়ে কিন্তু তোমরা স্টেপ বাই স্টেপ তোমরা পেমেন্ট করে দিতে পারো। একদম। আরো এখানে আছে, অনেকেই আছে, আমি বুঝতে পারছি অনেকেই অনেক প্রবলেম দিয়ে সাফার করছে, প্রবলেম চলছে, সবাই খুব চাপে আছে, কিন্তু যেভাবেই হোক আমাদেরকেই লড়তে হবে COVID-19-এর সাথে, আর আমাদেরকেই কিন্তু সেই দুস্থ একদম মানুষদের পাশে থাকতে হবে, সেই বয়স্ক মানুষদের পাশে থাকতে হবে যারা সত্যি সাফার করছে প্রচন্ড ভাবে, তাদের কাছে হয়তো কোনো মেডিসিন নেই, কোনো খাবার নেই, সেটাই আমরা চেষ্টা করছি যে কোনো এক্স্যাক্টলি, মাধ্যমে, এই অনেকের মাধ্যমে কাছে আমাদের বেসিক এনজিওদের নেসেসিটিস মাধ্যমে, নেই, বেসিক রেশন নেই, নেসেসিটিসই নেই, একদম। এক্স্যাক্টলি। আমরা তাও অনেক ভালো আছি, বাড়িতে আছি, কিন্তু অনেকের আছে যারা বেরোতেই পাচ্ছে না, তাদের রোজগারটাই রোজ বেরিয়ে বাইরে থেকে গিয়ে কাজ করা, ওইভাবে ওরা রোজগারটা মানে করে। পাতি কথায় এদেরও যেটা বলে, আমাদের বাখুব বাংলায় বলে না যে দিন এনে দিন খায়, সেরকম মানুষজন একদম প্রচুর একদম আমাদের, অ্যাবসলিউটলি মানে প্রচুর ফুল আছে। ইন্ডিয়াতে ভর্তি আছে, তো তাদের পাশেই আমরা দাঁড়াতে চাই, তারা এখন কাজ করতে পারছেন না, উপায় মানে চেষ্টা থাকলেও ইচ্ছে থাকলেও বেরোতে পারছে না, কারণ আমরা একটা বিশাল একটা বিশাল একটা ভয়ঙ্কর একটা ভাইরাস নিয়ে ঘুরছি আমরা চারিপাশে, তো সেইটাকে হারাতে আমাদের তো থাকতেই হবে বাড়ির ভেতর, আর সেইভাবেই কোনোভাবে যদি আমরা একটু হেল্প করতে পারি এনজিওর দ্বারা সেটাই আমরা চেষ্টা করছি। আরো অনেকে অনেক একদম মেসেজ আসছে, ভালো আছি, সুমিতা নন্দী বলছে কেমন আছো তোমরা, ভালো আছি, চেষ্টা করছি ভালো থাকার, ভালো থাকতেই হবে, জীবন একটাই। আর বাংলাদেশ থেকেও আসার চেষ্টা হচ্ছে, হ্যাঁ, অনেকে বাংলাদেশ থেকে মেসেজ করছে। প্লিজ তোমরাও কন্ট্রিবিউট করতে পারো, যারা বাংলাদেশ থেকে আমাদের জয়েন করেছো, যেটা শ্রাবন্তী বলল, একটাই সিস্টেম আছে, ওই ডোনেট বাটনে গিয়ে ক্লিক করে কার্ড ডিটেলস দিয়ে ডোনেশনটা করতে পারো। প্রচুর আমরা মেসেজ পড়তে ভালো লাগছে, অনেক ভালোবাসা পাচ্ছি, অনেক মেসেজ করতে, হ্যাঁ। উইশ এবার পাচ্ছি। বলো কেমন চলছে তোমার লকডাউন শ্রাবন্তী, কি করছো বাড়িতে আমার লকডাউন, ডেলি? বাড়িতে বসে আছি ডেলি, বাড়িতে বসে আছি, বাড়িতে থাকছি বলতে গেলে সারাক্ষণ ঘরেই আছি, একটু একটু রান্না করতে ভালোবাসি, চেষ্টা করছি একটু ডিফারেন্ট ডিফারেন্ট রান্না করে আমার মানে ফ্যামিলি যারা আছে সবাইকে খাওয়ানোর, আর অবশ্যই রোশন ভীষণ সাপোর্ট ওয়াও, করছে, মানে বেসিক নেসেসিটিস যেগুলো আছে সেগুলো ওই একটু বাজার যাচ্ছে, আর কিন্তু প্রচন্ড ভাবে নিজেকে স্যানিটাইজ করে মাস্ক পরে, মাস্ক ছাড়া তো বেরোচ্ছেই না, প্লাস হাতে গ্লাভস পরে গিয়ে একদম তাই, বাজার হাট যেটুকুনি গ্রেট, দরকার সেটুকুনি করছে, আর এই বাড়িতেই গ্রেট। আছি, রান্না বান্না করছি, প্রচুর আর সিনেমা তোমাকে দেখছি, হেল্প করছে আর বাড়িতে?
হেল্প করছে? হ্যাঁ নিশ্চয়ই, হ্যালো, প্রচন্ড হেল্পফুল। প্লাস আমার 4টে ছোট ছোট বাচ্চা আছে, আমার যে ডগিজ গুলো তাদেরকে হুম নিয়ে একটু হুম হলেও যে নিচে একটু আমাদের যে কমপ্লেক্সের মধ্যে ঘুরছি, আর এইটুকুনি, গেটের বাইরে তো বেরোচ্ছি না। তুমি কি করছো বলো ফালাক? একদম, আমরাও বাড়িতেই আছি, লকডাউন, টিভি দেখছি, সিরিয়াল দেখছি, এভাবে দিনটা কাটাচ্ছি বাড়িতে। এখন কোনো আমাদের সেলফ মানে মেডস নেই, কোনো সার্ভেন্টস নেই, আমরা একাই আছি। বিকজ ওদেরও দরকার বাড়িতে থাকা, ওরা ডেফিনেটলি কাজে আসতে পারছে না। তো আমরা বাড়িতেই সবাই মিলে ফুল ফ্যামিলি হেল্প করছি, নিজেদের কাজ হেল্প করছি। করছি, আর দুজন আমার দুজনকে মনে হেল্প হয় করছি, তাই খুব না? খুব সুন্দর একটা সময় আমি কাটাচ্ছি উইথ ফ্যামিলি, এই সমস্ত লকডাউন, হ্যাঁ সমস্ত ডিস্টারবেন্স এর মধ্যে যেটা আমরা যাচ্ছি। কিন্তু এখানে আমি দেখছি একটা সিলভার লাইনিং আছে আমাদের এই সিচুয়েশনে, হুম যেখানে আমরা সবাই একসাথে আছি। বিকজ আমরা এত বিজি থাকি, উই ডোন্ট গেট টাইম টু স্পেন্ড উইথ ফ্যামিলি, সেই জানো একদম, সেই উই ডোন্ট জিনিসটা গেট এখন টাইম। হ্যাঁ এক্স্যাক্টলি, কিছুটা ফ্যামিলি টাইম হচ্ছে ইজ ভেরি ফর ইম্পর্টেন্ট ফর দিস আস। হ্যাঁ ফ্যামিলি টাইম। এক্স্যাক্টলি আমরা পাচ্ছি সেটাই। অ্যান্ড আর বলো, কি কি করছো আবার আজকে, কি প্ল্যান্স, ইভিনিং প্ল্যান্সটা আজকে কি? ইভিনিং প্ল্যান, সেটাই আজকে আমি খুব এক্সাইটেড ছিলাম যে আমি কখন লাইভে আসব। আর এই যে হেল্পেজ ইন্ডিয়া যেটা এক্স্যাক্টলি, এত আমিও ভালো একটা ভীষণ, ইনিশিয়েটিভ নিয়েছে, সব সময় তো সবাই ভাবে না যে এই যে তোমার এনজিও যেমন গুঞ্জ এই যে ইনিশিয়েটিভ নিচ্ছে, এটা তো মানুষ মানুষকেই তো হেল্প করবে, সেটাই, এটা নিয়ে ভীষণ এক্সাইটেড ছিলাম কখন লাইভে অ্যাবসলিউটলি। আসব, কখন ফালাককে দেখতে পাবো, ফালাকের ওই মিষ্টি মুখটা, ওই মিষ্টি হাসিটা আমি কখন দেখতে পাবো। অনেকদিন যেহেতু আমরা দেখা করিনি, আমরা মিট হ্যাঁ, করিনি, তো ইচ্ছা অনেক করছিল দিন, দেখার। অলমোস্ট আ মান্থ। একটু আগে অলমোস্ট আ মান্থ, একটু আগে নীলের সাথে দেখছিলাম, রোশন কথা বলছিল ভিডিও, ওর দাড়ি টাড়ি হয়ে গেছে, হ্যাঁ, তো একটা অন্যরকম লুক লাগছে। আর এটাই বলবো, আর হ্যাঁ, এদের মানে আমার যারা বন্ধু, আমি দেখো খুব লাইভে খুব কম আসি, খুব একটা রিজন ছাড়া আমি খুব আসি, মানে হঠাৎ করে লাইভে চলে আসি। আর আজকে কেন এত এক্সাইটেড ছিলাম, যে কারণ অনেকদিন ধরেই সবাই জানে যে আমি লাইভে আসবো ফালাকের সাথে, তো এই এত ভালো একটা কজ নিয়ে, একটা ইম্পর্টেন্ট আমি কজ নিয়ে, বেশি এক্সাইটেড তো ছিলাম, আমি আসবো লাইফ তোমার সাথে। আমার খুব ভালো লাগছে সত্যি কথা বলতে গেলে। আমি রোশনকেও বলছিলাম, ও পুরো সেট আপ মেট আপ করে দিয়ে গেছে, আর এখন দেখছি বাবা হ্যাঁ, অনেকে মেসেজ করছে দেখো। হ্যাঁ ভালো হুম, আছি, তোমরা তো, আমি চাই তোমরাও ভালো থাকো আর সবাইকে ভালো রাখো, এটাই চাই, আমরাও চেষ্টা করছি সেটাই। অনেকে এখানে মেসেজ করছে, অলরেডি ওয়াচিং ইউ, ওয়াচিং ইউ, দেখছি, অনেকেরা ইজ হ্যাঁ ওয়াচিং হ্যাঁ হ্যাঁ, আস। শুধু ওয়াচিং করলে হবে না, ডোনেট করতে হবে, অনেকেই ডোনেট করছে, একজন অলরেডি লিখেছে, পাচ্ছি। শিপাত লিখছে, আমি একজন স্টুডেন্ট, আমি লকডাউনে আছি উইথ ফ্যামিলি, আমি ডোনেট করতে পারছি না। সেটা তুমি তোমার ফ্যামিলি রিলেটিভস দের মধ্যে, মেম্বার্স দের মধ্যে, ফ্রেন্ডস দের মধ্যে এই মেসেজটা হুম ফরওয়ার্ড করতে পারো, ওরা হয়তো ডোনেট করতে পারবে। অ্যান্ড এনি লিটল স্টেপ দ্যাট ইউ ক্যান টেক টুয়ার্ডস হেল্পিং আদার পিপল, এনকারেজ ইজ অলসো আ গ্রেট থিং। এখন আপাতত একজন আশিস বলে একজন ডোনেট করেছেন, ওর যতটা ক্ষমতা ও আর কি ডোনেট করেছে। থ্যাংক ইউ আশিস, তুমিও ইনিশিয়েটিভ নিয়েছো, থ্যাংক ইউ সো মাচ আমাদের পাশে দাঁড়ানোর জন্য, আশিসের থেকে পেয়ে গেছি। এবার তোমরা যারা আছো, আশিসের যারা চেনা পরিচিত আছে তারাও ডোনেট করো, এটাই বলবো। যারা পারছো না তারা আদার্স কে বলো, তোমার বন্ধু যারা পলাক বললো এক্ষুনি তাদেরকে বলো, তারাও ডোনেট করতে রাজি হয়ে যাবে আই থিঙ্ক। এখানে আরো মেসেজেস আসছে, একদম তাই, অনেক মেসেজ আসছে, আমি অনেকে নাম দেখতে পাচ্ছি যারা অলরেডি ডোনেট করেছে। সমীর, সমীর করেছে, স্যাম ডিজেল, সমীর থ্যাংক ইউ সো মাচ, সমীর এটা সেকেন্ড টাইম ডোনেট করছে, থ্যাংক ইউ সমীর, তুমি এত মন দিয়ে এত ভালোবেসে এই ব্যাপারটা তুমি খুব ইম্পর্টেন্সটা ফিল করতে পারছো, থ্যাংক ইউ সো মাচ সমীর। একদম, আর অবশ্যই এখানে আমি পূজা আরো কুমার একজনের নাম নিতে চাই, কুণাল ডোনেট দাস, করেছে, সোমশ্রী রয়ও ডোনেট করেছে, থ্যাংক ইউ। সোমশ্রী রয় ইজ মাই মম, তো থ্যাংক ইউ ফর এক্সটেন্ডিং ইউর ও সাপোর্ট অ্যান্ড পুটিং ফরওয়ার্ড অ্যান এক্সাম্পল অফ কামিং ফরওয়ার্ড, থ্যাংক ইউ সো মাচ। আর এখানে যেমন দেখো দেখো সঙ্গীতা, থ্যাংক ইউ সঙ্গীতা, সঙ্গীতা আমার ভীষণই কাছের একজন মানুষ, শান্তনু, তারপর রাধিকা, রাধিকা আমার ছেলের বান্ধবী, থ্যাংক ইউ রাধিকা, তুমি ওয়াও, ডোনেট করেছো,
সঞ্চারী করেছে আমার স্কুলের, আমার ভীষণ প্রিয় বন্ধু সঞ্চারী, আমার স্কুলের ফ্রেন্ড ওয়াও, রিঙ্কু থ্যাংক করেছে, ইউ সঞ্চারী। রিঙ্কু আমার স্কুলের, রিঙ্কু আমার স্কুলের বান্ধবী, মালবিকা করেছেন, মালবিকা দি, ফলাকের চেনাশোনা মেবি হতে পারে, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ মালবিকা প্রজ্জ্বলকেও বৌদি। থ্যাংক ইউ বলবো, তদ্বীরকে থ্যাংক ইউ বলবো, শুভদীপ, শুভদীপও আছেন আমার একটা ভাই, সেও ডোনেট করেছে, সুমন্ত আমার মামার ছেলে ডোনেট করেছে, থ্যাংক ইউ সুমন্ত, অঙ্কিত, ওয়াও অঙ্কিত ওয়াও আমাদের, আমার নেইবার, ওয়াও, অঙ্কিত আমার নেইবার, ও মাই তারপর গড, দ্যাট সৈকত ইজ আমার সো ভাই, গুড। এটা ভীষণ ভালো লাগছে যে লোকেরা আমাদের মেসেজ টাকে এত সিরিয়াসলি নিয়ে, দে আর কামিং এত ফরওয়ার্ড। দিস ইজ সিরিয়াসলি রিয়েলি নিয়েছে। রিয়েলি আই এম ভেরি হ্যাপি, ভেরি হ্যাপি। সৌম্যকেও থ্যাংক ইউ বলবো, অঙ্কিতা, অখিলেশ, নিকাশ, থ্যাংক ইউ আবার সাবির, সাবির সবাইকে, আবার সেকেন্ড টাইম করেছে, সবাইকে থ্যাংক ইউ ও সো মাই মাচ। গড, আর আমি এটাই বলবো, এটা ভীষণই সিরিয়াসলি নিচ্ছ তোমরা, এটাই ভালো লাগছে, প্লিজ পাশে থেকো। আর কি বলবো বলাক, তুমি যদি লাস্টে আর কিছু বলতে চাও বলতে পারো। যেটা বলার সেটা দুজনেই আমরা অনেক বলেছি, অ্যান্ড হুম আমরা হুম বিশ্বাস করি দ্যাট পিপল উইল আন্ডারস্ট্যান্ড দি সিচুয়েশন দিয়ে আমরা সবাই যাচ্ছি। অ্যান্ড আমার মনে হয় দিস ইজ দ্য টাইম ওয়্যার ইউ নো হিউম্যানিটি শুড কাম টুগেদার, আ লিটল এক্স্যাক্টলি কন্ট্রিবিউশন, আ লিটল থিং, ইউ নো ইট ইজ সেড আ স্মল ড্রপ ক্যান মেক আ মাইটি ওশন। তো ইভেন এভরি লিটল ড্রপ দ্যাট উই ক্যান ডু টু ডু সামথিং গুড ফর ওল্ড এজ পিপল, ফর পিপল হু আর স্টেইং ইন ভিলেজেস, হু ডু নট হ্যাভ অ্যাক্সেস টু সো মেনি থিংস, যারা এই লকডাউনের জন্য এখনো একদম গৃহবন্দী হয়ে গেছে, ওদের রোজগার হুম নেই। তো উই উড রিয়েলি ওয়ান্ট যে আপনারা যে হেল্পটা করছেন আরো করুন, অ্যান্ড নিয়মটা প্লিজ মেনে চলুন, যে নিয়মটা বারবার আমাদের টিভিতে গভর্নমেন্ট গাইডলাইন্স নিউজে আসছে যে ভালো করে স্যানিটাইজেশন করুন, হাইজিন মেনটেন করুন, এই সমস্ত প্লিজ ফলো করবেন, বাড়িতেই থাকবেন, অ্যান্ড লেটস হোপ অ্যান্ড প্রে দ্যাট উই কাম আউট অফ দিস সিচুয়েশন সুন, অ্যান্ড সো দ্যাট উই ক্যান বি মোর ক্লোজ টু আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স হুম উই আর মিসিং। আই এম মিসিং মাই মানে বাপের বাড়ি আ লট, মাই হুম মাদার, মাই ফাদার, মাই ব্রাদার, ওরা পাক সাকাসে আছে, আমি ভীষণ ওদেরকে মিস করছি। সো আমি ওদের কাছে মিট করতে যেতে পারছি না, সময়টা এরকম চলছে। সো আই রিয়েলি উইশ দ্যাট উই কাম আউট অফ দিস সিচুয়েশন ফাস্ট, অ্যান্ড উই ক্যান ইউ নো ফিনিশ উইথ অল দিস কুইকলি অ্যান্ড বি টুগেদার অ্যাগেন। একদমই তাই, এটাই বলবো। ফালাক বলেছে যেমন ও ওর ফ্যামিলিকে ভীষণ মিস করছে, বাপের বাড়ি যেটাকে বলে, আমিও প্রচন্ড মিস করছি, আমার বাবা মাও অনেকটা এজ হয়েছে, তাদেরকেও আমি বলছি বাড়ি থেকে বেরিয়েও না, যতটা সম্ভব হয় পাশে দাঁড়াচ্ছি, হেল্প করছি, এটাই বলবো যে প্লিজ আপনারাও ডোনেট করুন, যে যেমন ভাবে পারবেন সেইভাবেই ডোনেট করুন, আমরাই কিন্তু মানুষ মানুষের পাশে দাঁড়ালেই কিন্তু সবকিছু ইজি হবে। একদম, আর আপাতত এখন অঙ্কিতা বলেও একজন ডোনেট করে দিয়েছে, থ্যাংক ইউ অঙ্কিতা, আস্তে আস্তে বাড়ছে, থ্যাংক ইউ সো মাচ, তোমরা বাড়ছে, প্লিজ আমাদের ইয়েস এই কনভার্স, হ্যাঁ আমাদের এই কনভার্সেশনটাকে সিরিয়াসলি নাও, সিরিয়াসলি পাশে দাঁড়াও, সেই গরিব মানুষদের পাশে, সেই বয়স্ক মানুষদের পাশে, যারা সত্যি এখন এই কোভিড-19 এর জন্য অসহায় আছেন। তো এটাই বলবো যাওয়ার আগে, প্লিজ প্লিজ ডোনেট সামথিং, যা কিছু পারো ডোনেট করো, পাশে থাকো আমাদের, আমরা চলো সবাই মিলে একটা নতুন পৃথিবী তৈরি করি, আবার আমরা হাসতে একদম, পারি, আবার আমরা সবার সাথে মিশতে পারি, আবার আমরা কাজে যেতে পারি, আবার আমরা খেলতে পারি, আবার আমরা সিনেমা দেখতে পারি, আবার আমরা ভালো থাকতে পারি, এটাই আমি চাইবো তোমাদের সবার কাছে। অ্যান্ড থ্যাংক ইউ ফলাক আমার সঙ্গে আজকে লাইভে আসার জন্য, থ্যাংক ইউ থ্যাংক ইউ সো শ্রাবন্তী ফর মাচ, কামিং লাইভ অলসো। অনেকদিন পর তোমার সাথে চলো অনেক ফোন একদম কথা খুব হলো, শিগগিরই লকডাউন হয়ে যাক, একদম তারপর ফুল আমরা মস্তি করবো, ফুল এনজয় করবো সবাই মিলে, ঠিক আছে, একদম, থ্যাংক ইউ, ঠিক থ্যাংক ইউ আছে, সবাইকে, সবাই থ্যাংক ভালো ইউ, থাকবেন। নমস্কার, আর প্লিজ ডোনেট।